সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে প্রিয়া। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শনিবার থেকে বিলোনিয়া টাউন হলে শুরু হয় অজয়ভূষণ তিলক আন্তঃমহকুমা বিদ্যালয় ভিত্তিক নাটক প্রতিযোগিতা। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রে বিলোনিয়া শহরাঞ্চলে কমিটি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত চার দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর জেলা সভাধিপতি হিমাংশু রায়। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট নাট্যকার প্রয়াত অজয়ভূষণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায় উপস্থিত অতিথিগণ। পরিবেশ যেমন বজায় রেখে তার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে বিদ্যালয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য বিশেষ উদ্যোগ আমরা গ্রহণ করতে চাই। সার্বিকভাবে আমরা চাই আমাদের জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধনকে আরো অটুট করে শান্তি সম্প্রীতির পরিবেশকে অক্ষুণ্ণ রেখে এই নাটক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এই বিষয়ে সমৃদ্ধ করে আগামী দিনে করবে। এই প্রতিযোগিতা এখানে পাঁচ দিন ২৭ তারিখ অবধি সেখানে চলবে। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে এবং দর্শক মন্ডলী এবং নাট্যপ্রেমী যারা নাটকপ্রেমী যারা তাদের সকলকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সার্বিক সহযোগিতা সকলের কাছ থেকে কামনা। ২৪শে সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগরে উদ্বোধন করা হয় ডিস্ট্রিক্ট মেডিয়েশন সেন্টার। ধর্মনগর কোর্ট কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্টিস এসি দাস, এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শঙ্কর দেব সহ অন্যান্য। থাকবে, যুগ যুগ ধরে থাকবে, ছিল আছে থাকবে। যতদিন হিউম্যান সোসাইটি আছে ততদিন বিলুপ্ত কিন্তু থেকে যাবে, এবং যুগ যুগ ধরে এই বিরোধ মীমাংসা করার বিভিন্ন প্রক্রিয়া, মেথডস অফ ডিসপিউট রিজলিউশন, দ্যাট হ্যাজ ডেভেলপড। আজকে যে বিচার ব্যবস্থা, একজন বিচারক মাচায় বসে থাকে, আইনজীবীরা কোর্ট টোট পরে এসে সওয়াল জবাব করে, এই যে অ্যাডভার্সারিয়াল সিস্টেম অফ জাস্টিস, দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দি ব্রিটিশার্স। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক সুমহয় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস, দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। সিঙ্গার আর
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে। শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পরে এসেছে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। শনিবার হুয়াইয়ের চাম্পা হাওয়ারে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন হুয়াই বিভাগীয় কমিটির 15তম সম্মেলন উপলক্ষে আয়োজিত হয় এক প্রকাশ্য সমাবেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন যুব নেতা নরেশ জমাতিয়া, এছাড়াও ছিলেন হুয়াই জেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দত্ত, প্রাক্তন যুব নেতৃত্ব রঞ্জিত দেববর্মা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা সহ অন্যান্য। দুদিন ব্যাপী এই সম্মেলন উপলক্ষে 7টি অঞ্চল কমিটি থেকে 275 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। যাতে তিনি শান্তি সম্প্রীতি উন্নতি আবার ধরা গেলাতে তিনি শক্তি নষ্ট হতে জাতি উপজাতির একতা, হিন্দু মুসলমানের একতা নতুন রক্ষা করে মা চলে পাই। সারা ভারত কৃষক সভার প্রথম দলের জেলা সম্মেলন সংগঠিত হয় সালামা টাউন হলে। আয়োজিত সম্মেলনে জেলার 4টি মহকুমার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সহসভাপতি নারায়ণ রূপিণী ছাড়াও উপস্থিত ছিলেন পবিত্রোত্তর ধলাই জেলা সিপিআইএম দলের সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, বিধায়ক অঞ্জন দাস প্রমুখ। অত্যন্ত ভাবেই আমাদের সঙ্গে কঠিন, কারণ জেলার 4টি মহকুমা যোগাযোগ করা, জেলার 4টি মহকুমাকে মিলিয়ে সাংগঠনিক কাজ সম্পন্ন করা অন্য 7টি জেলার চাইতে একটু কঠিন। প্রতিটি বাজারকে আধুনিক করা, এটা আরেকটা বড় ডিমান্ড এখন কৃষক। এই জিনিসগুলো আমি কিছু কিছু সব কথা তো এখানে বলা যায়, ঠিক এই বিষয়গুলো তুলত। আপনাদের জেলা আসলে কৃষির দিক থেকে উৎপাদন কম জেলা, সবচেয়ে উৎপাদন কম, জমি নির্ভর, তিন ভাগের দুই ভাগ এখানে আমাদের উপজাতি, প্রায় 66% 66-68%। আমাদের রাজ্যের সবচেয়ে বেশি জমিয়া
দলাই থেকে গণমন্ত্রী পরিষদ এই দায়িত্বটা গ্রহণ করতে হবে, এডিসি করবে কিনা, ব্লক করবে কিনা, তা যে প্রকৃত জমিয়া যারা এদেরকে চিহ্নিত করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে আগামী দু বছরের মধ্যে আমরা এদেরকে জমিয়া হিসেবে দেখতে চাই না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনীর ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। বাবা এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেপ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বহিরাজ্যের খুব দামি রড, বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নতমানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মোর্চে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়।
সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। নারী পাচারকারীর অভিযুক্তকে গ্রেপ্তার করল শান্তিনগর পুলিশ। গত 20 সেপ্টেম্বর মনপাথর পঞ্চায়েত পাড়ার বাসিন্দা লক্ষিন্দর চাকমা প্রসেনজিৎ দেবনাথের সহযোগিতা নিয়ে বাইকুড়ার এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। নাবালিকার পরিবার থেকে শান্তিনগর থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ প্রসেনজিৎ দেবনাথকে গ্রেপ্তার করে, কিন্তু লক্ষিন্দর চাকমা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় উত্তর ত্রিপুরা জেলার ডানছড়া এলাকা থেকে নাবালিকা ও লক্ষিন্দর চাকমাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেয়। মেয়েদের সঙ্গে আগে অনেকদিন হইতে আছে, মানে কথাবার্তা মানে ফ্রেন্ড হিসাবে চলতে চলতে ভালোবাসা হয়ে গেছে। বিশ্বকর্মার দিন প্রসেনজিৎ নামে একটা ছেলে আমার সঙ্গে চলতো, সে মেয়ের বাড়িতে গিয়ে মায়ের উঠে লিয়ে গেছে। চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে শনিবার থেকে শুরু হয় দুদিন ব্যাপী ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির রাজ্য পরিষদের সম্মেলন। এদিন সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত হয় প্রকাশ্য সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকান্ত ব্যানার্জি, রাজ্য পরিষদের সম্পাদক স্বপন বল প্রমুখ। অর্থনৈতিক নিষ্পেষণ এটা ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে এবং এই নীতি যে মূল বিষয়, সেই বিষয় হল জনগণের অর্থে যে সমস্ত রাষ্ট্রীয় সম্পদ তৈরি হয়েছে, এই সমস্ত সম্পদ সমস্ত ব্যক্তি পুঁজির মালিকদের হাতে তুলে দিতে হবে এবং এর উপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না, নিয়ন্ত্রণটা চলে যাবে বেসরকারি পুঁজির মালিকদের হাতে। এবং এটা করতে গিয়ে দেশের সরকারগুলো তারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে অর্থনৈতিকভাবে, তারা ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ছে। এই অবস্থায় সাধারণ মানুষের আয় বাড়ানোর কোনো পরিকল্পনা না নিয়ে এরা সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়িয়ে তাদের যে তহবিল, সে তহবিলকে স্ফীত করার চেষ্টা করছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।